আসসালামু আলাইকুম, আমি গোলাম মোস্তফা, গোলাম মোস্তফা 63 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে এমএস ওয়ার্ডে একটা সুন্দর লোগো তৈরি করা যায়, সেই লোগোটা আবার ব্যবহার করা যায়। তো কীভাবে এমএস ওয়ার্ডে লোগোটা তৈরি করা যায়, তো চলুন দেখি। প্রথমেই এমএস ওয়ার্ডটা ওপেন করলাম। তারপর পেজ সেট আপ করে নেবেন। যে কোনো জিনিস এমএস ওয়ার্ডে যে কোনো জিনিস করতে গেলে প্রথমে পেজ সেট আপ করে নেবেন। পেজ সেট আপ কীভাবে করতে হয় তাও দেখাই দিই। তো দেখুন, এই যে লেআউটে ক্লিক করার পর পেজ সেট আপে ক্লিক করবেন। এখান থেকে এই যে মার্জিন টপ বটম লেফট রাইট ইচ্ছা মতো কমায় দেবেন, এবং পেপার সাইজ, এই যে এখানে দেখুন পেপার সাইজটা আপনি এখান থেকে যে কোনো একটা নিতে পারেন। এই যে লেটার A4 সাইজ, লিগাল সাইজ, বা অথবা আপনি এখান থেকে নিচের থেকেও কমায় দিতে পারেন। এই যে মনে করেন এখান থেকে কমায় দিতে পারেন, কমানো বরণ, এই যে 8x10 দিলাম আমি। আচ্ছা, আর এইখানে দেখুন পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ। পোর্ট্রেট হচ্ছে লম্বা লম্বা যেভাবে আমরা লিখি সাধারণত, আর ল্যান্ডস্কেপ মানে আর আড়ি, একটু এই দেখুন উল্টা হয়ে যায়। তো ঠিক আমি ল্যান্ডস্কেপ দিয়েই এখানে লিখবো, এই যে পেজটা বেশ বড় হয়ে গেছে এখন। তো দেখুন আমরা কিভাবে একটা লোগো ডিজাইন করা যায় এমএস ওয়ার্ডে, সেটা আমরা দেখি। প্রথমে ইনসার্টে ক্লিক করব, তারপর এই যে শেপে ক্লিক করব। হ্যাঁ, শেপে ক্লিক করার পর এই যে এখান থেকে ওভেল, এই যে ক্লিক করলাম, দেখুন একটা গোল আমরা বৃত্ত নিয়ে নিলাম। এখান থেকে আমি বৃত্তটার কালার চেঞ্জ করে দিলাম, যে কোনো কালার আপনারা ইচ্ছা মতো দিতে পারেন, আমি কালো নিলাম। আচ্ছা, ঠিক এই অবস্থায় আমি দেখুন আউটলাইন রেক্টেঙ্গুলার, সরি, এখন আবার আমরা ইনসার্টে যাব, তারপর এই যে শেপে ক্লিক করব, এবং আবার এই যে ওভেলে ক্লিক করার পর এখান থেকে আরেকটা বৃত্ত নিয়ে নেবে। এই যে এখান থেকে দেখুন ঠিক বৃত্তটা নিয়ে আমরা এই বৃত্তর সাইজ মতন সাইজটা করে দেবো। দেখুন চারপাশে টেনে আপনারা এই যে টেনে এখান থেকে ঠিক বৃত্তটা তৈরি করে দেবেন। এই যে দেখুন ঠিক এখানে এই যে এইভাবে আর একটু টানি, এই যে দিয়ে আমরা দেখুন মোটামুটি একটা বৃত্ত হয়ে গেছে। আপনারা ধীরে সুস্থে করবেন, দেখবেন আরও সুন্দর হবে। হ্যাঁ, এই যে এখান থেকে থাকা অবস্থায় মোটামুটি একটা সৌন্দর্য হয়ে গেল। এখন বৃত্তে থাকা অবস্থায় এটারও একটা কালার দিয়ে দেই। দেখুন এই যে ফরম্যাটে থাকা অবস্থায় ইনসার্টে যেয়ে আমি এখান থেকে ধরেন এই কালারটা যে কালারটা দিবেন সেই কালারটা দেখবেন যে আমরা ঠিক সেই কালারটা দিয়ে রেখে দেবো। এই যে যাই হোক, আমরা এটি কালার দিই, এই যে এটি দিলাম। দেওয়ার পর এখন একটা শেপ দেব এখান থেকে আরেকটা। দেখুন আউটলাইন কীভাবে দিতে হয়, তো প্রথমে ফরম্যাট গেলাম, এই যে ফরম্যাট, তারপরে এই দেখুন শেপ আউটলেট, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে এই যে সাদা একটা দেবো, এই যে আউটলেট দেখছেন একটা দাগ মতন সাদা উঠলো, এই দাগটাই আমি মোটা করে দেবো এখন। তো কী করব, আবার যাব এখানে এই যে শেপ আউটলেট, আবার যে এই যে উইডে আসার পরে এখান থেকে দেখুন এই যে বড় দিয়ে দিলাম, হ্যাঁ মোটা করে উইডটা, এই যে দেওয়ার পরে দেখুন মোটা, এই যে সুন্দরভাবে একটা সার্কেলের দুইটা সার্কেলের মাঝে একটা ফাঁকা হয়ে গেছে এবং সৌন্দর্য হয়ে গেছে। ঠিক এই অবস্থায় আমি একটা লিখব, দেখা গেল যে আমার নামের প্রথম অক্ষর দেব, যেমন মোস্তফার। এখান থেকে প্রথমে যাব এই যে ইনসার্ট, তারপরে এই যে দেখুন ওয়ার্ড আর্ট, এখানে ওয়ার্ড আর্ট ক্লিক করার পর এখান থেকে আপনার ইচ্ছা মতো যে কোনো একটা ওয়ার্ড আর্ট নিয়ে নেবেন। আমি এখান থেকে দেখা গেলে এটা নিলাম, এই দেখুন এখান থেকে বড় হাতে এম দিলাম, দিয়ে ওকেতে ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে বড় আসলো, এখান থেকে সাইজটা বড় করে নেবেন।
যতটুকু দর করা দরকার নিয়ে নিলাম। নেওয়ার পর এটা সরানো যায় না, কারণ সরতে চায় না। সেই ক্ষেত্রে আমরা টেক্সট বক্সের সাহায্য এটাকে সরাবো। তো প্রথমে আবার ইনসার্টে যাব। ইনসার্টে যাই দে, ওখানে যে টেক্সট বক্স, হ্যাঁ, এখানে টেক্সট বক্সে ক্লিক করলাম। টেক্সট বক্সে ক্লিক করার পর এই যে ড্র টেক্সট বক্স, এখানে ক্লিক করার সাথে সাথে দেখুন এই যে এম এর উপরে চলে আসছে। এখন এই এমটিকে এই যে টেনে আমি ঠিক এখানে বসাই দিতে পারি। এই দেখুন এখন সুন্দরভাবে চলে আসছে। এখন যদি আরও বড় করতে চান সেক্ষেত্রে টেনে এই যে আরও বড় করবেন, যেটুকু দরকার আপনার ইচ্ছা মতো সেই ঠিক সেই মতো বড় করে দেবেন। আচ্ছা, অ্যারো চিহ্ন দিয়ে এই যে অ্যারো করলাম, তারপর এটাকে আমি এই কালারের সাথে ম্যাচ করে দেবো। ঠিক এই যে বর্ডার, টেক্সট বর্ডারকে প্রথমে উঠিয়ে দেবো, রাইট মাউস ক্লিক করলাম, তারপরে এই যে ফরম্যাট অটো শেপ এখানে ক্লিক করার পর এই যে লাইনের এখানে দেখুন এই যে নো কালার এখানে দেওয়ার পর ওকেতে দেবো, তাহলে কালারটা উঠে গেল। ঠিক এই অবস্থায় আমরা আবার এই কালারটায় ঠিক এখানে যে কালারটা আছে এই কালারটা নিয়ে নেবো। সেই কালারটাতে ব্লক থাকা অবস্থায় আপনারা চলে যাবেন ফরম্যাট, ফরম্যাটে যে এই যে এখানে থাকা অবস্থায় এই দেখুন ঠিক এই কালারটা নিয়েছিলাম, এই কালারটায় ক্লিক করলাম। এখন দেখুন কালারে কালারে মিক্সড হয়ে গেছে, দেখছেন? এখন কিন্তু সুন্দর একটা শেপে চলে আসছে। ঠিক এখন যদি আপনারা সরাইতে চান সেই ক্ষেত্রে কী করবেন, এই কন্ট্রোল চেপে ধরে সিলেক্ট করে নেবেন, সবগুলো সিলেক্ট করে নেবেন। এই দেখুন সবগুলো সিলেক্ট করার পর সবগুলো যখন সিলেক্ট হয়ে যাবে সবগুলো এক একটা করে সবগুলো সিলেক্ট করে এই যে গ্রুপ করে নেবেন। এই যে গ্রুপ করার পর আপনি এক জায়গার থেকে আরেক জায়গায় এখন ট্রেনে আপনি সরাইতে পারবেন। হ্যাঁ, এক জায়গার থেকে আরেক জায়গায় ট্রেনে এই গ্রুপ যখন হয়ে গেছে দেখুন এটা নিলাম, আর এটা তো গ্রুপ করাই আছে। ঠিক এই অবস্থায় যদি আমি এই যে দেখুন ঠিক আবার গ্রুপ করলাম, এই যে গ্রুপে গ্রুপ করার পর এখন যদি সরাই, এই দেখুন দেখছেন এখন যদি সরাই সে কিন্তু সুন্দরভাবে সরতেছে, গ্রুপ হয়ে গেছে। যে কোনো জায়গায় আমি এই যে এখন সরাইতে পারবো। তো এখন সরানো, ছোটো বড়ো করা, এখন একটা ম্যাই করা, লোগো সুন্দর হয়ে গেল। তো আপনারা এই লোগোগুলোকে ছোট বড় করে যেখানে খুশি সেখানে বসাতে পারবেন। এই দেখুন আমি যেখানে খুশি। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। যদি আমার ভিডিওটা ভালো লাগে বা আপনাদের কোনো কাজে লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশন বেলটি অন করে দেবেন, যেন নতুন নতুন ভিডিওগুলো সহজেই পেয়ে যেতে পারেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাই।